বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকে জীবনসঙ্গী করেননি ভাইজান। একলা চলরে নীতিতেই চলছেন এই সুপারস্টার। তবে প্রেমে বিচ্ছেদ হলেও সাবেক প্রেমিকাদের অনেকেরই সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। শোনা যাচ্ছে নতুন সম্পর্কে জড়িয়েছেন ভাইজান। সালমানের নতুন প্রেমিকার নাম সামান্থা লকউড। তিনি একজন মার্কিন মডেল ও অভিনেত্রী। গত 27 ডিসেম্বর সালমানের জন্মদিনের আয়োজককে কেন্দ্র করে সামান্থার সঙ্গে ভাইজানের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। জন্মদিন উপলক্ষে সালমানের প্যানভেলের ফার্ম হাউসে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। তাদের একটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়েছে। যদিও সালমানের সঙ্গে সম্পর্ককে সেরফ গুজব বলেই দাবি করেছেন এই মার্কিন অভিনেত্রী। সামান্থা বলেন, মানুষ অকারণে এই গুজব রটাচ্ছে। হ্যাঁ, সালমানের সঙ্গে তার জন্মদিনে দেখা হয়েছে, তিনি খুবই ভালো একজন মানুষ। আমি সবাইকে অনুরোধ করব এই গুজব যাতে বিশ্বাস না করেন। সামান্থা লকউডের জন্ম 1982 সালে। তিনি জনপ্রিয় মার্কিন তারকা গ্যারি লকউড ও অভিনেত্রী ডেনিস ডুবারের মেয়ে। নিউ ইয়র্কের ফিল্ম একাডেমি থেকে পড়াশোনা করেছেন এই সুন্দরী। শুট দ্য হিরো, হোয়াই ফাইড ও ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন 39 বছরের এই সামান্থা লকউড।